يستكبرون ساعة ولا يستقدمون وقال تلفيشان رسول الله صلى الله عليه وسلم ما من أبد قال لا إله إلا الله ما تعالى ذلك إلا دخل الجنة وقال تلفيشان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وعلى آل سيدنا منتجدي هيت قبل هوا هيت جدي شكرا قبطا মেঘের দানায় পাঠিয়ে দিতাম মেঘের দানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর এত বড় বিশাল আসমানের তুলনায় বিশাল জমিনের তুলনায় সত্য দুইটি হাত আমি গুনেগার তোমার আলিশান দরবারে বাড়ি যে তোমার কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ রাজবাড়ী জেলা কালুখালী থানার অধীনে চার পাথুরিয়া আদর্শ পরিষদ যুব সমাজ কর্তৃক আয়োজিত এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিশাল কোরআনের মাহফিল আজকের মাহফিল কেমতে মুসিবতে আমাদের সকলের জন্য তুমি নাজাতের জানিয়া করে দাও এই রাজবাড়ির জেলাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও এই রাজবাড়ির জেলা মাবুল গো মাটিকে স্বর্ণের চেয়েও তুমি খাঁটি বানিয়ে দাও কোরআনের খাঁটি বানাও ইয়া আল্লাহ তোমার যে সমস্ত বান্দাগুলো এসেছে সবাইকে কবুল করে নাও যে বান্দিগুলো এসেছে বাড়িঘর চিরকান্ডার ভিতরে আল্লাহ এই অঞ্চলের প্রতিটি মা বোনকে খাদিজার মতো নাই সার মতন চরিত্র দিয়ে দাও যে যুবকগুলো এই মাহফিলের জন্য কষ্ট করেছে প্রত্যেকটি যুবক ইমাম হুসাইনের সঙ্গে বানায় দাও রব্বুল আলামিন মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান রাসূলুল্লাহ দিয়া তোমার প্রত্যেকটি গোলামকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দাও কণ্ঠনালী ভালো করে দাও এই কালোখালি বানিয়ে কান্দি পাংশার মানুষদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল হাফেজ মুফতি আমির হামজাল্লা তোমার গোলাম কি তুমি কোরআন প্রচারের সৈনিক বানিয়ে দাও ইয়ালাত বড় ভাই জনাব হযরত গোলাম তালে হুসাইন আল্লাহ তোমার এই গোলামকে তুমি দ্বীনের জন্য কবুল করো আমার ভাই জনাব মুফতি মুস্তাফিজুর রহমান হামিদি আল্লাহ তোমার এই গোলামকে কোরআন ইসলাম প্রচারের সৈনিক বানিয়ে দাও আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তি যোদ্ধা জনাব মোহাম্মদ জিল্লুর হাকিম আল্লাহ তোমার এই গোলামকে তুমি দ্বীনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ জনাব মোহাম্মদ হলিউজ্জামান চৌধুরী কিটম জনাব হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম আলী আলহাজ মোহাম্মদ গুনার হোসেন গোলাম মুস্তফা হাফিজ হাফিজুর রহমান সাগরে যত অতিথিবৃন্দ আছে আল্লাহ তোমার প্রত্যেকটি গোলামকে কোরআনের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ
যেই যুবকগুলো যেই মানুষগুলো বাড়ি ঘর ছেড়ে সামনে বসে আছে পাগলের মতন কোরআন শোনার জন্য, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে কাউকে খালি হাতে তুমি বিদায় দিয়ে দাও। আল্লাহ জান্নাতে যাইতে যত নেকি লাগে আমাদের সবার আমল নামাই তুমি লিখে দাও। যেদিন মসজিদের এই পালকে তুমি বাড়ি পাঠাই দাও, যেদিন আজরাইল বাড়ি পাঠাইয়া দিব আল্লাহ, সেই দিন আমাদের সবার মুখে কালেমা জারিয়াকে দিও লাহ ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলা কালুখালী থানার অধীনে চরপাথুরিয়ার আদর্শ কুপুরুষাবে কর্তৃক আয়োজিত এ বিশাল কোরআনের মাহফিলের সুনামধন্য প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশেষ আলোচক মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান অরসাতুল আম্বিয়া নায়েব রাসূল, সামনে বসা দাড়িপাতা দাড়িপাসা ও যুবকেরা, থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমার ভাইরা সময় অল্প, মেহমান চলে আসবে অল্প সময়ের ভিতরে। ধর তক্তা মার ফেরি শব্দ আছে জানেন কি? ধর তক্তা এরা কারা বলে জানেন তো? মিস্ত্রিরা, যারা ঘর সাত দেয় বা বিভিন্ন প্লাস্টার করে। ধর তক্তা মার ফেরি, আমার ওয়াজ হবে ধর তক্তা মার ফেরি, কারণ সময় নেই, তাহলে ধরবো আর ছাড়বো। কথা বুঝতে পারছেন? এলেম তুলাম ততটা নাই, সীমিত যা আছে সেটাই আপনাদের সামনে মেরে দিয়ে চলে যাবো। টেনশন হবে? কথা আছে ভাইয়েরা, আমার দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা পর্যন্ত বসে পড়ে। আর এতটুক জায়গায় প্রোগ্রাম দিয়েছেন যারা, কিছুদিন আগে বালিয়াকান্দির অবস্থা খুব খারাপ ছিল, যে আপনাদের এই কন্ডিশন আপনার উপর দেখার পরে শিক্ষা নেওয়া দরকার ছিল, যে নিম্ন 50,000 মানুষ বসার ব্যবস্থা, কথা ঠিক কিনা? আরে ভাই, কোরআনের জোয়ার পৃথিবীতে আছে, বাংলাদেশও আছে, কথা বলে ঠিক না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সূর্য কোরআনের সূর্য। আমার ভাইরা টেনশন নাই, আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিদায় দেব, মুমিন হও। কি হও? কে বলছেন? আল্লাহ বলছে মুমিন হও, বিদায় দিয়ে তোমাদের হাতে চলে যাবে। আমার ভাইরা, আমরা বিদায় চাই কি চাই না? চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা, আমার এই জন্য টেনশন করার প্রয়োজন নাই। আমরা মুসলমান, আমরা এখানে কোনো রাজনৈতিক আলোচনা করব না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, কথা বলে ঠিকই না? কোনো রাজনৈতিক আলোচনা হবে না, আর আমি আপনার এলাকায় নির্বাচন করবো না, করবো নাকি? সম্মানিত, রাজনৈতিক আলোচনা হবে না ঠিকই, কিন্তু কোরআনের হক কথা তো আমাকে বলতেই হবে। আমার ভাইয়েরা, জানেন কোরআনের হক কথা চেপে রাখবে সে আলেম না সে পাকা জালেম। আপনার কাজ আপনি কালেমা প্রসার করবেন, দায়িত্ব আমার, হেদায়েতের মালিক আমি, আপনার কাজ প্রসার করা, জোরে বলে কথা ঠিক না? আমাদের কাজ প্রসার করা, প্রসার করা, এটা ভাই একমাত্র হেদায়েতের ব্যাংকে। এই জন্য কোরআনের কাছে যারা আসবে তারা ভালো হয়ে যাবে, তারা হিরো হয়ে যাবে, কোরআনের কাছ থেকে তারা দূরে থাকবে তারা জিরো হয়ে যাবে, কথা বলে ঠিক না? আর যতম কোরআনের কাছে আসার কারণে তিনি হিরো হয়েছেন, খালি হিরো না, জান্নাতে যাওয়ার জন্য দুইজন ভাইরামার হজরত আবু বকর প্রথম, হজরত ওমর দ্বিতীয়, কথা বলে ঠিক না? গোটা অর্ধেক জাহান যিনি চালিয়েছে হজরত ওমর, সম্মানিত ভাইরামার এই কোরআনের কাছে আসার কারণে এই টেবিলের সম্মান বাড়ছে না কমছে, একমাত্র কোরআন থাকার কারণে। আজ যাদের একই ভাটারি, পাংশার ভাইয়েরা একই ভাটারি, মসজিদে যায় মাদ্রাসায় যায় একই ভাটারি, বাথরুম টয়লেটে প্রসার করায় যায়, কথা বলে ঠিক না? ইটের কোনো দোষ নেই, ব্যবহারের দোষ, কথা বলে ঠিক না? খালি যে ইট মসজিদে যায় সম্মান বেড়ে যায়, ও ইটে আবার প্রসাব কোষাখানায় যায়, ল্যাট্রিনে যায় বাথরুমে যায়, সে জায়গার ইটের সম্মান কমে, কথা বলে ঠিক না? আর যারা কোরআনের সাথে আছে তাদের সম্মান বাড়াবেন কে? আর কোরআনের বিরুদ্ধে যারা থাকবে, কোরআনের মাহফিল যারা চললে ধারা দাঁড়ি করতে চায়, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিতে চায়, তাদের সম্মান হচ্ছে বাথরুম টয়লেটের মতন, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য মুসলমান যদি কেউ দাবি করে তার দ্বারাই কোরআনের মাহফিল, কোরআন বন্ধ করা সম্ভব? সম্ভব না।
আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন নাযিল করলেন, হে নবী এই পৃথিবীতে আপনাকে নেমনি পাঠাই নাই, রং তামাশা করার জন্য আপনাকে প্রেরণ করা হয় নাই, আপনাকে একমাত্র এই পৃথিবীতে আমার দিন আমার কোরআন আমার সব বিধানকে আপনার কাছে দিয়েছি, হারাম হালাল সত্য মিথ্যা কোনগুলো আপনি প্রচার করবেন আমি আল্লাহ আপনাকে সাহায্য করবো, কোনো টেনশন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। আল্লাহ বলেন ওয়ালাকুম আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, মুসলমানদের কোনো ভয় আছে না, ও পাংশার ভাইয়েরা মুসলমান যদি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার যদি গর্জন দিয়ে দেয় এই পৃথিবীতে 175 কোটি মুসলমান তাকবীরের আওয়াজ শোনার পরে ইহুদি নাসারা বিজাতিরা পালাবার জায়গা পাবে না, কিন্তু মুসলমানদের সেই ঈমান সেই তাকবীর নাই, বিড়ি খেয়ে গিয়ে তাকবীর সব শেষ, বিড়ি খা পাটি কয়জন আছেন তো হাত তুলে দেখা, এখানে বিড়ি খা পাটি ওই আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম এই পাংশার মানুষরা কালুখালির মানুষরা বিড়ি খায় না, আল্লাহ পাক সবাইকে ওলি সাহেব কবুল করবো আমি আমি এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়, বলে হুজুর আমরা কেন বিড়ি খাবো, বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি, অনেক মুরব্বি আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি খুলি ফেলে তাও টানছে, আর আমরা কি এলাকায় তো নাই না, এলাকার মানুষ বিড়ি খায় না আসেন জাহানের বাড়ি কত বড় আমার ভাইয়ারা এখানে সব জায়গায় প্রশংসা হবে কার, আজকে এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার কমনা বেশি ভাইয়েরা ইসলামের বিজয় এইভাবেই আসবে, যতই বাধা দিক না কেন ইসলাম কখনো বসে থাকে না, কথা ঠিক না, সাগরের পানিকে যদি কেউ মনে করে আমি বেঁধে দিয়ে স্রোতকে আমি পেছনে ঘুরাই দেবো এটা সম্ভব না, যেমন সমুদ্র বঙ্গোপসাগরের পানি যেমন থামানো সম্ভব না, মনে রেখো মুসলমান পাংশার ভাইয়েরা কালুখালির ভাইয়েরা রাজবাড়ি জেলার ভাইয়েরা শুনে রেখো এই কোরআনের জোয়ার বাংলার জমিন যেমন শুরু হয়েছে এই জন্য আমি আপনাদেরকে বলি আগামীর বাংলা কোরআনের বাংলা কথা বলি ঠিক না, কোন নাস্তিক কোরআনের বাংলাদেশ না, আল্লামা শফি সাহেবের বাংলাদেশ, এটা খান জাহানারীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, সেই শাহজালালের উত্তর সরি আজ আমরা কথা বলে ঠিক না, গুরু গোবিন্দকে ধ্বংস করে সিলেটের মাটিতে কালেমার কথা কুচু করেছিলেন, আমরা তো সেই জাতি সেই মুসলমান জীবন দিতে পারি এদেশের জন্য, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে কথা বলে ঠিক না, আমার ভাইয়েরা আমরা হেরে যাওয়ার জাতি না, আমরা রক্ত দেওয়ার জাতি, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই জন্য আমরা বলি আল্লাহর কোরআনের জন্য প্রয়োজন হলে 1971 সালে বাংলার মানুষ যেমন রক্ত দিয়েছে বাংলায় ভাষায় যেমন রক্ত দিয়েছে প্রয়োজন হলে ইসলামের জন্য কোরআনের জন্য আবার বুকের রক্ত ঢেলে দিব, বাতির আকাশে কোন মাথা রক্ত হবে আমার ভাইয়েরা, ইসলাম শান্তি চায় অশান্তি চায় না, কথা বলে ঠিক না, আমরা শান্তি চাই, এখানে সব দলের লোক আছে আছে কিনা, এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি চাষক বাসক চরমোনা ফুরফুরা 8-4 দল 4 দল 3 দল এখানে সব দলের লোক আছে আছে কিনা, আমরা এখন কোন দল আমরা কার দল, জোরে বলেন কার দল, আমরা এখন সব আল্লাহর দল কথা বলে ঠিক না, নিয়ম সিস্টেম অনুযায়ী আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করতে পারে, কিন্তু কোরআনের কাছে আমরা সব, ধরে বলেন কোরআনের কাছে আমরা সব, কারণ এদেশে ইসলামী ফাউন্ডেশন তৈরি করে গেছেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু জানিয়ে দিয়েছে সুর সুর ডাকাত ডাকাত সন্ত্রাস
এদেশের মানুষগুলো ভালো হবে কোন কায়দায়? এইটা ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছে, জাতি সুস্থ বলে কোরআন পড়লে জাতি বড় হলে তোর হবে না, ডাকাত হবে না, পাপিয়া সাজবে না, ক্যাসিনো সাজবে না, সম্রাট হবে না, জিকে স্বামী হবে না, কত বড় ঠিক না? এইজন্য ইসলামী ফাউন্ডেশন তৈরি করে গেছেন। এই ইসলামী ফাউন্ডেশনে যত কোরআন তেলাওয়াত হয় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 টাকা করে কি বঙ্গবন্ধুর কবরে যাবে, কত বড় ঠিক না? তারা ভালো কাজ করে যাবে, মরার পর তাদের কবরে সওয়াব চালু হয়ে যাবে। আজ মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আমি এই জন্য বলি পাংশার ভাইয়েরা, যে দেশের প্রধানমন্ত্রী, যে দেশের রাষ্ট্র প্রেসিডেন্ট কোরআন পড়ে সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, আমরা এটা মেনে নিতে পারি না, কত বলে ঠিক? একমাত্র সৎকাদের আদেশ করবেন, অসৎকাদের বাধা প্রদান করবেন, সত্য মিথ্যা কোনটা সেটা পার্থক্য করবেন হে নবী। আমি তো কোরআনের নিয়ম মেনে নাযিল করি নাই, কিন্তু কাফের যারা হবে কোরআন মেনে নেবে না, এই কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়, এই কোরআনের আলো তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু অথচ তারা পারবে না, কারণ কোরআনের আলো জ্বালিয়েছেন কে? সেরে বলেন কে? এই কোরআনের আলো জ্বালাচ্ছেন কে? এই লাইন যদি তাম কালুখালি পাংশার মানুষরা ফু দিতে থাকে নিবানো সম্ভব? কারণ এই লাইটের একটা সুইচ আছে, আছে কিনা? আমার ভাই আল্লাহ বলছে কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। আমার এই নূরকে যারা আলোকে নিভিয়ে দিতে চায় সম্ভব হবে না, কারণ এই মুখের ফুৎকার দিয়ে হে নবী কাফেররা কখনোই আলো নিভিয়ে দিতে পারবে না, আমার এই আলো আমি জ্বালাবই, কথা বলে ঠিক না? শুনতেও যাবে না, কুমারীর আলোচনা দিকে নেবে, ওরা গন্ডগোল হট্টগোল মারামারি বাধাই দেবে। আমার ভাইয়েরা এই কোরআনের আলোকে তারা মুখের ফুট, মুখের ফুট দিয়ে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা সম্ভব না, কারণ কোরআনের আলো আমি জ্বালিয়েছি হে নবী। কাফিরদের ষড়যন্ত্র আলাদা, আল্লাহ বলছেন আল্লাহ হে নবী, কাফিরদের যতই কৌশল থাকুক না কেন কোনো কৌশল কাজে লাগবে না, আমার কৌশল, আমার হিকমত, আমার প্রোগ্রাম, আর সব কিছু আমি বান্দার জন্য, কথা বলে ঠিক না? আপনার ছাউন কমাই দিন ভাই, ছাউন আপনার যদি করতে থাকেন একটু মহৎ পথে ছাড়ে ঠিক করে জবান খুলে ভাই, এই জবান দিয়ে আল্লাহ, আমার আল্লাহ জবান দিয়েছেন, এই জবান দিয়ে প্রশংসা করবেন কার? ঠিক করে মাইক চলছে না, চলছে না, ফাংশন আলু খালি মাইকে রাখেনি ভাই, বারবার বলে দিচ্ছি যে ডিজিটাল মাইক, এখন ডিজিটাল কথা ঠিক কি না? মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ডিজিটাল করছে, আর ফাংশন মানুষরা সব ডিজিটাল বানাচ্ছে, এত বড় একটা প্রোগ্রামে মাইক থাকবে মানে ফাটাফাটি, কথা ঠিক কি না? আমার ভাইয়েরা তাও মাইকের ইকো নেয়, এই জন্য আমার ভাইয়ের ভাইয়ের দোষ না, মাইকালার দোষ নাই, দোষ আছে কমিটির, কথা ঠিক না? অল্প টাকা দিয়ে মাইক আনি কেন, আমি একটু টাকা বাড়াই দিলে মাইক ভালো করা যায়, কথা বলে ঠিক না? আমার ভাইয়ের একটু ঠিক না, মাইকাল ভাই প্লিজ, এটা একটা ইউনিটের জন্য সমস্যা আছে, আপনার সাউন্ড কমাই দিয়ে একটু ঠিক করে আল্লাহ তোমার দুনিয়া, আল্লাহ তোমার দুনিয়া কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁধে দাঁড়িয়ে
জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা পৃথিবীতে আমরা থাকবো না, কথা বলে ঠিকই না, চলে যে অন্ধকার গহীন কবরে। এই জন্য আল্লাহর আল্লাহর বিধান মেনে নিয়ে ঈমান নিয়ে কবরে যেতে চায়, আমল নিয়ে কবরে যেতে চায়। তারা আল্লাহ বলছে অলিকুল বাকিনা দল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় দিতে দিয়েছি, এই সময়ের ভিতরে পৃথিবী ছেড়ে চলে আসতে হবে, কথা বলে ঠিক না। এইগুলো একটু মহব্বতের সাথে ঠিক করে এই পৃথিবীতে আমি আপনি থাকবো না, লোকের গতি কবরে চলে যাব, কেউ আপনার আমার সঙ্গে হবে না গো ভাই। বাবা বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, সন্তান বলো, পৃথিবীতে কেউ কারো না কোনো হবে না, যার যার কবরে সেই চলে যাবে, কথা বলে ঠিকই। বাবা চলে গেছে, সন্তান যায় নাই, স্ত্রী গেছে, সন্তান যায় নাই, স্বামী যায় নাই, এটাই পৃথিবীর নিয়ম, কথা বলে ঠিকই। আমার ভাইয়েরা, ও কালোকালির ভাইয়েরা, পাংশার ভাইয়েরা, একটা কথা বলে যাই, আল্লাহর এই কোরআন বিজয় হোক, প্রসার হোক, আমরা চাই কি চাই না। বাবা চলে গেছে, মানে চলে গেছে, অন্ধকার কইন কবরে সময় নষ্ট করবো না রে বাজার। আমার ভাইয়ারা কি আছেন, কোন সন্তান আছেন, হুজুর বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার কইন কবরে ফিরে আসবে না। সম্পদ কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, যমুনা গ্রুপের মালিকের হাজার হাজার কোটি টাকা, আকিস কোম্পানি লেগেছে সেখানে, মমিন চলে গেল, হাজার হাজার কোটি টাকা রেখে এসলাম গ্রুপের মালিক চলে গেল, হাজার হাজার কোটি টাকা। ভাই আমার কত ধর্মমন্ত্রী, কত পার্টি মন্ত্রী, কত রকম মন্ত্রী, কত এমপি, কত নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সব দুনিয়ার জগৎ থেকে চলে গেল, ধরে রাখতে পারে নাই, সব ক্ষমতার মালিক যে আল্লাহ বলছেন যে হলো ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি আমি আল্লাহ সহ্য করতে পারি না, ভূমিকম্প বলেন যেই রোগ হয় পৃথিবীতে, এমন রোগ দিয়েছেন আমার আল্লাহ যেই রোগের কোন ওষুধ নাই, কোন মেডিসিন নাই, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়ের এই জন্য এমন কোন সন্তান পাবো না, হুজুর এই মাহফিলের জন্য অনেকটাই বাহু, হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেবো না, বল অত বাকিতে হুজুর আল্লাহর কোন গোলাম থাকলে সময় নষ্ট করা যাবে না, অল্প সময়ের ভিতরে মেহমান করে আসতে ভাইয়া, আল্লাহর কোন গোলাম যদি থাকে হুজুর এই মাহফিলের জন্য আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেবো, কত দিনে কত পয়সা নষ্ট হয়ে যায়, আল্লাহর নবীর ঘরে আল্লাহর কোরআনের জন্য গান করলে আখিরাতে পাওয়া যায়, সন্ধ্যাবেলা।